बड़ पर्दाय मुक्ति पेल अतनु घोष परिचालित ऋत्विक चक्रवर्ती और जया अहसान अभिनीत बिनिसुतोय। एतदिन बादे बड़ पर्दाय बांगला छवि, ताई सेई छवि देखार जन्य चले एसेछिलेन सकलेई। प्रिमियारे छबिर शिल्पी और कलाकुशलीरा छाड़ाओ उपस्थित छिलेन चिरंजीव चक्रवर्ती, गार्गी रायचौधुरीर मतो आरो अनेके। देखे निन ठीक कि बोललेन तारा। देखो ये एक खूब माने ये एक आशार दिन, कारण जे समय एतदिन धरे पार करलाम बा पार करछी तार माझखाने एत गुरुत्वपूर्ण विषय जड़िए जे सत्यि सिनेमार कथा भावार समय छिलो ना, किन्तु एटा अस्वीकार करार उपाय नेई जे आमरा सिनेमारई मानुष, आमादेर जीवनटार संगे सिनेमार एकटा सम्पर्क आछे सरासरि। तो फले आमरा एक रकम भावे आशा करेछिलाम, आबार एटाओ ठीक जे जारा सिनेमा देखेन तादेर संगेओ सिनेमार एकटा सरासरि सम्पर्कई आछे। तो ताराओ बहुदिन बड़ पर्दाय सिनेमा देखते पारेननी, देखेननी, देखार सुयोग हयनी, तो सेई सुयोगटा आमादेर दुतरफेर सबार काछेई एसेछे। तो मानुष जदि देखेन ताहले एई छबिटा आरो कयदिन थाकबे, मानुषेर भालो लागबे आशा तो आछेई आमादेर। एबारे तारा देखले से बोझा जाबे जे आमादेर आशा पूरण होच्छे कि होच्छे ना। नतून संयोजन माने आगे आमी एखन आमार काज कम, এটা এটাই বোধহয় সোশ্যাল মিডিয়াতে এতক্ষণ সময় কাটানোর ফল। আর উত্তর খুব র্যান্ডম দিই এবং হ্যাঁ নতুন জিনিস তো পড়ি, আগে তো দিতাম না, এখন উত্তর দিই কখনো কখনো, এটা তো সত্যি কথা। বলবো যে 2019 ফেব্রুয়ারিতে উই শট দিস ফিল্ম, সো তারপরে এতটা টাইম গেছে কিন্তু মানে ফিল্মটা এত সুন্দর, আমার মনে হয় যে এখনও দেখলে মনে হবে যে হ্যাঁ পুরোপুরি রেলেভেন্সটা আছে। খুব গুছিয়ে সুন্দরভাবে অতনুদা সব গল্পই বলে। তো আই এম লুকিং ফরওয়ার্ড টু সি লাইক হাউ ইটস লুকিং। আমি নিজেও ভুলে গেছি, লাইক ডাবিং করেছি অনেক আগে, সো লেটস সি। ওটা পর্দায় মুক্তি পাচ্ছে আর নন্দনে, নন্দন ইজ অলওয়েজ স্পেশাল, সো ভীষণ ভালো লাগছে সেটা ভেবেই দেখেই, আর এত লোকজনের মাঝখানে আজকে মজা লাগছে। নীলাঞ্জনের গুরু দেবুদা, সুতরাং গুরুর ডাক ফেরত দিতে পারেনি, তো হি কেম উইথ মি। খুব ভালো লাগছে, দারুণ ছবি। অতনুদাকে অনেক গুড উইশেস। ঋত্বিক রয়েছেন, জয়া রয়েছেন এবং দেবুদার মিউজিক। আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু ইট। হ্যাঁ, আমি বলছি যে এটা আমাদের খুব আনন্দের ব্যাপার। আমরা হলে ইট ইজ এ কাইন্ড অফ এ রিইউনিয়ন, মানে আমাদের সবার সাথে সবার মিল হচ্ছে। এবং হলে না দেখতে পেলে কি হবে আর ছবি সত্যি হলে না দেখতে পেলে, কিন্তু আমি জানি না এখন যে অবস্থায় হয়েছে সেখানে অনেকগুলো হলে ছবি দেখানো হয়। আপনাদের প্রত্যেককে রিকোয়েস্ট করবো যারা আপনারা এই মুহূর্তে ইন্টারভিউটা দেখছেন, সেটা হচ্ছে ছবিটা হলে এসে দেখুন, নন্দনে এসে দেখুন। যেরকম পরিপ্রেক্ষিতে আমরা যে পরিসরে আমরা রয়েছি সেই পরিসরে দাঁড়িয়ে এই নিউ নর্মাল এসে আপনারা হলে এসে ছবি দেখুন, হলে এসে ছবি দেখুন। শুরুটা তো ভালোই হলো। আজকে যে ছবিটা দেখার জন্য এসেছি, ইনফ্যাক্ট যেটা সাপোর্ট করার জন্য আমি এসেছি, আমাদের সত্যি এবারে হলগুলো আস্তে আস্তে খোলা উচিত এবং সমস্ত নিয়ম নীতি বেঁধে মানে মেনেই। ভালো লাগছে যে তিনজন আছেন, তারা তিনজনই আমার খুব প্রিয়, অতনু ঘোষ, ঋত্বিক চক্রবর্তী, জয়া আহসান। তো ন্যাচারালি খুব ভালো লাগছে ওদের ছবি দেখতে এসেছি। শুরুটা ভালো হলো, শেষটাও ভালো হলো। না না, বড় স্ক্রিন সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে, বিরাট স্ক্রিন, যেটাতে আমি এসেছিলাম এবং স্টার হয়েছিলাম আর কি। তো সেই জায়গাটা একটা অন্য জিনিস, লার্জার দ্যান লাইফ বলে, সেইটা খুবই ইম্পর্টেন্ট। সেটা সিনেমার সঙ্গে যদি সেটা না থাকে কোনো স্ক্রিনে, বাকি ছোট যে কোনো স্ক্রিনে কিছুতেই কেউ স্টার হবে না, এটা হচ্ছে মুশকিল। সিনেমা মনে হয় না ওটাকে। আর তার সঙ্গে সঙ্গে যেটা হবে যে শুধু সেই মানুষটা স্টার হওয়া বা বড় হওয়া ব্যাপার না, সিনেমা যে বেশি লোক দেখে, হাজার লোক বসে দেখে, তার যে প্রত্যেকটা রিয়াকশনের আওয়াজ হয়, যেটা যেটা হা হয়, যেটা হাততালি হয়, কান্না হয়, সেটা দশজন মিলে দেখে বাড়িতে থেকে হয় না। কাজে এটাই দেখতে এসেছি। আর ও তো ভালো মেকার অতনু, সবসময়। কাজে আই লাভ হিজ ফিল্মস, আমার মনে হয় খুব ভালো। না, আজকের দিনটা না ভীষণ একটা স্মরণীয় দিন আমার কাছে, কারণ প্রায় এত বছর পরে সিনেমা দেখলাম, সিনেমা হলে এসে একটা সিনেমা সবার সঙ্গে। আর অতনুর ছবি, আর এত সুন্দর ছবি, মানে কি একমাত্র ওর মাথা থেকে এরকম গল্প আসতে পারে, মানে কি করে ও ভাবলো আমি জানি না। মানে আমার নিজের ওই চরিত্রটা হয়ে যেতে ইচ্ছে করছিল, মানে এতই অন্য রকম একটা, কি বলবো, এই পুরো গল্পটাই একটা মানে এটা দেখ এবং একবার দেখলে চলবে না, আমার মনে হয় আরেকবার দেখতে হবে, মানে পুরো জিনিসটাকে আরও এ করে দেখার জন্য, ভালো করে দেখার জন্য আবার দেখতে হবে। না খুব যে ভাবনার ছবি তা নয়, একেবারেই নয়, আসলে মানুষ একটা আবেগের মধ্যে গিয়ে পড়েন এই ছবিটার মধ্যে, সেই আবেগ থেকে বেরোতে একটু সময় লাগে, এটা ঠিক। ভীষণ ছবির মধ্যে অনুভূতি আর আবেগের একটা বলতে গেলে ওই ক্যানভাস আছে, সেটা ঠিক। আরেকটা আমার যেটা সব থেকে ভালো লাগছে সেটা হচ্ছে যে বড় পর্দায় আমরা সবাই মিলে আবার এতদিন পরে ছবিটা দেখলাম, নতুন করে আবিষ্কার করা, কারণ আমরাও তো নিজেরা সে অনেক আগে আমি কেরালা ফিল্ম ফেস্টিভ্যালে প্রথম দেখেছিলাম, তো সেইটা আমার কাছে মস্ত বড় একটা পাওয়া। ভালো তো লাগছে, প্রসঙ্গে শুনতে সবার ভালো লাগে। আর এরপরে এখন যেটা বললে বিনিসুতোর পরে আরও কয়েকটা ছবি রিলিজ করেছি, লকডাউনের জন্য সব কটাই বন্ধ হয়ে গেছে, হাফজি গাবজি আছে, তার মধ্যে বনি আছে, সেটা সেগুলোর জন্য এক্সাইটেড রয়েছি। এইটা এতদিন পরে হলে বেরোলো, আরও এক্সাইটেড। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।